আজকের দিনে আসলে সর্বনিম্ন তাপমাত্রা 14.0°C। ডিসেম্বর মাসে বাংলাদেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে তাপমাত্রা তাদের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পায়। এ মাসে দেশের উত্তর উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে দুই একটি মাঝারি ও মৃদু ছোটভাবে বয়ে যেতে পারে। আর গতকাল রাত 9:45 থেকে আজ সকাল 11:30 পর্যন্ত কুয়াশা পড়েছে। কুয়াশা কিন্তু এই আজকে থেকে শুরু হলো। আজকে আমাদের দিনাজপুর কিন্তু কুয়াশা ছিল না, আজকে থেকেই প্রথম কঠিন কুয়াশা। কুয়াশা শীতেতে গাড়ি চালানো যায় না, আর আমাদের গাড়ি না চালানো আমাদের আয় হবে। এই কুয়াশায় অটোওয়ালা অকিকে আসতে আসতে গাড়িটা প্রায় অ্যাক্সিডেন্টের মতন করে ফেলাইল। আমরা তো রোগ ব্যাধি মানুষের বাড়তেছে, রুজি কামাই নাই, মানুষ খুব কষ্টে আছে। কারো হাতে বস্ত্র নাই, কেউ না খায় আছে। ঠান্ডাজনিত রোগগুলি বৃদ্ধি পেয়েছে, বাচ্চাদের নিউমোনিয়া, কলেরা, ডায়রিয়া এই রোগীগুলি আমরা পাচ্ছি। বয়স্ক যারা তাদের এই ঠান্ডার কারণে বাত ব্যথা, কোমর ব্যথা এবং ব্যাক পেইনের ব্যথাটা বেড়ে গেছে।